আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমার নাম শফিকুল ইসলাম, আমি বাংলা ট্রিবিউনে কাজ করি। আমার প্রশ্ন অত্যন্ত সংক্ষিপ্ত। আপনার সরকারের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে উপসংহারে বলা আছে, আপনার বাজেটের মূল লক্ষ্য বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণ করা, এবং সেজন্যে সোনালী যুদ্ধ চলছে এবং এটি অব্যাহত থাকবে জন্ম জন্মান্তর পর্যন্ত। আমার প্রশ্ন, সোনালী যুদ্ধ বলতে আপনার সরকারের অর্থমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। সোনার বাংলা গড়ে তোলার জন্য, দেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য, দেশকে উন্নত সমৃদ্ধ করবার জন্য, অর্থাৎ কল্যাণ এবং মঙ্গলের জন্য যেটা করা, দেশের জনগণ যেন একটা সোনালী দিন দেখতে পায়, সোনালী যুব শেষে সেই লক্ষ্য নিয়ে, সেটাকেই সোনালী যুদ্ধ বলা হয়েছে। এটা অকল্যাণের যুদ্ধ না, ধ্বংসের যুদ্ধ না, সৃষ্টির যুদ্ধ।